বিরোধী সরকারি আনুকূল্যে থাকা বিরোধী দলগুলো, এদের নৈতিক ভাবে এরা এতটাই দুর্বল যে বার্গেন করতে গেলেও তো একটা নৈতিক দৃঢ়তা প্রয়োজন, এদের মধ্যে সেই দৃঢ়তাও নাই। আপনার বাড়ি যে ভিত্ত আছে, আপনার বাড়িতে আছে না, সেই ভিত্ত কি আপনি আর্গুমেন্ট করতে পারবে? পারবে না। তারপর দেখ ধমক দিয়ে তাদের বসাই দেবেন, সারাক্ষণ সে তার চাকরি যাওয়ার ভয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবে। তো এই ভিত্ত গুলো ওই ধরনের, এরা প্রকারান্তরে কোনো নেতাই না, এদেরকে আমি আসলে চাকর বাকরের পর্যায়ে ফেলাই। যতদিন ছিলাম আন্দোলনই করেছি, কিন্তু তখন যে আন্দোলনের চেহারাটা ছিল আর এখন যে আন্দোলনের চেহারা, দুটা কিন্তু এক না। তখন যে শাসক গোষ্ঠীর যে আচরণ ছিল আর এখনকার যে শাসক গোষ্ঠীর আচরণ, এই দুটো এক না। সিটের বিষয় নিয়ে আলোচনা চলছে, এ ধরনের কোন প্রমাণ কি আপনার কাছে আছে? আমার কাছে কিন্তু আমার কাছে নাই। আমার কাছে আলোচনা শুনতে পায় না, আলোচনা তো অনেক কিছু নিয়ে হয়, আলোচনা যেগুলো শোনার কথা, যেগুলো স্পেকুলেশন, আপনি স্পেকুলেশন নিয়ে কিন্তু মানে সুনিশ্চিত মন্তব্য করাটা কঠিন, কারণ আমি স্পেকুলেশন মানে আপনার এটা তো না, অনেকজন নিজেদের ধান্দার কারণে করে, নিজেদের স্বার্থের কারণে না ধরনের স্পেকুলেটিভ রিউমার ছড়িয়ে দেন। তবে অবস্থার দৃষ্টি যেটা মনে হয় যে সার্বিক যে পরিস্থিতি এখন আমরা বিরাজ করছে, সেখানে এরকম হতে পারে বলে মনে করা যায়। কারণ মনে করা যায় এই কারণে যে বিএনপি তো নেই, তাহলে আপনার মূল দলকে, মূল দলটাকে, মূল সরকারের সঙ্গে ফাইট করার মতো, সরকারের সঙ্গে সরকারের বিরোধিতা করার মতো মূল রাজনৈতিক দলটা কে? এখানে আপনি বলবেন যে মূল রাজনৈতিক দল জাতীয় পার্টি অথবা তৃণমূল বিএনপি অথবা বিএনএম, এই তো বলবেন আপনি, এই তো মূলত তিনটা দলই তো মূলত বড় দল ধরে। এখন এই তিনটা দলই কি সরকারের আনুকূল্যে গড়ে ওঠেনি? তিনটা দলই কি বর্তমানে যে বাজারে আছে এবং মাঠে যে আছে সেটাকে সরকারের আনুকূল্য নিয়েই আছে না? তাই তো আছে। দেখেন কয়েকদিন আগে জাতীয় পার্টির আপনার যে আপনার প্রধান পৃষ্ঠপোষক রোশন ইরশাদ, উনি তো যে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, উনি দুই দিন আগে যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন, পরে ওনারা একভাবে আলোচনা করলেন। আবার ধরেন যে এই যে আপনার তৃণমূল বিএনপি, দুদিন আগে দেখলাম তৃণমূল বিএনপির শীর্ষ নেতারা যে প্রধানমন্ত্রীর সঙ্গে 2 ঘন্টা মিটিং করলেন গণভবনে। তো তার মানে কি দাঁড়াচ্ছে যে বলতে গেলে ভার্চুয়ালি যদি আপনি বলেন ওভাবে, হয়তো কাগজে কলমে না, কিন্তু আসলে তো তিনটা দলই চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনারই দল এগুলো। তো ওনার দলগুলি যখন ওনার সঙ্গে নির্বাচনের অভিনয় করে, তো আসলে নির্বাচনের অভিনয় বলবো আমি, যখন নির্বাচনের অভিনয় করে তখন কে কতক্ষণ অভিনয় করতে পারবে, কার অভিনয়ের কি মূল্য দেওয়া হবে, কার আনুগত্যের কি পুরস্কার দেওয়া হবে, এটা উনি নির্ধারণ করে দিবেন, এবং সেটাই এদেশে হতে যাচ্ছে। আমি বলি আপনাকে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা জায়গায় বলেছিলেন যে গণতন্ত্রের নানা ধরনের ডেফিনেশন আছে, সব গণতন্ত্রের ডেফিনেশনই এক না। তো এটা কিন্তু উনি তখন অনেক বলছিলেন, এটা উনি কি বললেন, আমি মনে করি উনি ঠিকই বলেছেন। উনি আসলে আমাদের দেশে এখন বর্তমানে যে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্রকে ডিফাইন করার জন্য প্রচলিত যে ডেফিনেশন গুলো সেগুলো দিয়ে পারবেন না আপনি। যে সমস্ত গণতন্ত্র ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলে, ইংল্যান্ডে চলে অথবা ধরেন আপনার আমেরিকায় চলে, জার্মানিতে চলে, সেই গণতন্ত্রের যে সংজ্ঞা সেটা দিয়ে আপনি আমাদের গণতন্ত্রকে বুঝতে পারবেন না। আমাদের এখানে একটা ভিন্ন গণতন্ত্র, এই গণতন্ত্রের সংজ্ঞা আমাদের প্রধানমন্ত্রী নির্ধারণ করেন, আমাদের সরকারি দল নির্ধারণ করেন, এবং সেই সংজ্ঞাটাই আপনাকে যদি আপনি মেনে নেন তাহলে বুঝবেন এখানে বিরোধী দলগুলিও সরকার নিয়ন্ত্রণ করে, বিরোধী দলগুলোর নেতৃত্ব, বিরোধী দলগুলোর প্রার্থী কে কোথায় হবে না হবে এটা সরকারি দল নিয়ন্ত্রণ করে। কাজেই এখানে আপনি যেটা বলছেন যে ভাগাভাগি, ভাগাভাগি কিছু না, এমনকি আমাদের এই বিরোধী সরকারি আনুকূল্যে থাকা বিরোধী দলগুলো, এদের নৈতিক ভাবে এরা এতটাই দুর্বল যে বার্গেন করতে গেলেও তো একটা নৈতিক দৃঢ়তা প্রয়োজন, এদের মধ্যে সেই দৃঢ়তাও নাই, এরা হলো ভৃত্যের মতো অনুগত। আপনার বাড়ি যে ভৃত্য আছে, আপনার বাড়িতে আছে না, সেই ভৃত্য কি আপনি আর্গুমেন্ট করতে পারবে? পারবে না। তারপর দেখ ধমক দিয়ে তাদের বসাই দেবেন, সারাক্ষণ সে তার চাকরি যাওয়ার ভয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবে। তো এই ভৃত্য গুলো ওই ধরনের, এরা প্রকারান্তরে কোনো নেতাই না,
এদেরকে আমি আসলে চাকর বাকরের পর্যায়ে ফেলাই, মানে এরা এদের নৈতিক অবক্ষয় এতটাই নেমেছে যে এরা আমাদের জনগণের এদেরকে দেখলে পরে আমাদের জনগণের দিকে দ্বিতীয়বার তাকায় না, লজ্জায় ঘৃণায়, যে এরাও আমাদের নেতা, এরাও আমাদের এখানে ইলেকশন করতে আসে, তো কিছু তো করার নেই, কিছু তো করার নাই, রয়ে গেছে। এই পাল্লায় বিএনপি সাড়া দিচ্ছে না বলে অনেকেরই অভিযোগ যে বিএনপি কেন এটাকে সাড়া দিচ্ছে না, বিএনপি যদি সাড়া দিত তাহলে এখন একটা ভালো নির্বাচন হয়তো হয়ে যেত, বিএনপি যদি বিশ্বাস করে আসতো, তো বিএনপিকে মানে যতই সিট দেওয়া হোক না কেন। তো এক্ষেত্রে আপনি কি বিএনপির দুর্বলতা মনে করবেন কিনা এই এই পাল্লায় যদি বিএনপি সাড়া না দেয়? দেখেন এটা একটা লম্বা বিতর্ক, লম্বা বিতর্ক কেন, যেমন ধরেন এই যে আপনি বলছেন বিএনপি কে একটা ভালো সিট দেওয়া হতো, সিট দেওয়া হতো অর্থটা কি, তার মানে সিটটা কেউ দেয়, কে দেয়, সরকার দেয়, সরকারের যে প্রধান উনি দেন, সরকারি দল দেয়, তো যেখানে সিট দেয় দয়া করে সেটা কি আদৌ কোনো নির্বাচন হয়, ওটা কি নির্বাচন বলা যায়, ওটাকে নির্বাচন বলা যায় না। যেমন ধরেন আপনি আপনার বাসায় যে ভিক্ষুকরা এসে হাত পাতে তাকে আপনি একটু ভিক্ষা দেন, এই ভিক্ষাটাকে ওনার উপার্জন, কিন্তু ওনার উপার্জন না, ওনার এটা দান, এটা দিতে কিন্তু আপনি বাধ্য না, উপার্জন হলো সেটা যেটা নাকি আপনি দিতে বাধ্য, পারিশ্রমিক, তাতে এটা পারিশ্রমিক না, তাকে আপনি দান করে দিচ্ছেন, সে আপনার বাড়িতে আসলো হেঁটে হেঁটে, আপনি তাকে দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে আপনার মহত্ব, না দিলে তার কপাল খারাপ আপনার, এটা তো এখানেও কিন্তু ওই একই জিনিস, একই জিনিস, তারা এটা পারে নাই। এখন এই একটা প্রশ্ন দেখতেছি, জিয়াউদ্দিন তৌহিদ লিখেছেন যে বিএনপির কথা বাদ দিন, এতদিন বিএনপি যা বলেছে তা কি ঠিক, জনগণকে সম্পৃক্ত করতে না না পারার ব্যর্থতা আজ সত্য প্রমাণিত। এই যে কথাটা বলেছি আমি, এই কথাটা আমি দেখলাম যে আমার চোখে পড়লো, আমি এটা নিয়েও বলি। দেখেন জনগণকে সম্পৃক্ত করবে আপনি কিভাবে, আমি কিন্তু বিএনপির সাফাই গাচ্ছি না, বিএনপির নেতৃত্বের অনেক দুর্বলতা আমার কাছেই মনে হয়, আমি বিএনপির উপরে আনহ্যাপি হব বিভিন্ন কারণে, কিন্তু তারপরে আমি বলব জনগণকে আপনি সম্পৃক্ত করলেই কি আন্দোলন করা যেত। দেখেন আন্দোলনের অনেকগুলো ধাপ আছে, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম না, আমার ভর্তি হওয়ার পরপরই আমরা ওই যে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে গেলাম, তারপরে যতদিন ছিলাম বিরোধী আন্দোলনই করেছি, কিন্তু তখন যে আন্দোলনের চেহারাটা ছিল আর এখন যে আন্দোলনের চেহারা দুটা কিন্তু এক না, তখন যে শাসক গোষ্ঠীর যে আচরণ ছিল আর এখনকার যে শাসক গোষ্ঠীর আচরণ এই দুটো এক না। আমি একটু উদাহরণ দিয়ে বলি আপনাকে, সেই আমি যদি জিয়ার আমল থেকে ধরি, জিয়ার আমল, এরশাদের আমল, তারপরে খালেদা জিয়ার আমল, তারপরে শেখ হাসিনার আমল, তারপরে আবার খালেদা জিয়ার আমল, এই যে সময়গুলো 2008 পর্যন্ত যদি আমি ধরি, কখনো কি এমন হয়েছিল যে প্রধান বিরোধী দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক শীর্ষ দুই নেতা জেলে গেছিল একসঙ্গে, কখনো হয়েছিল, কখনো কি এরকম হয়েছিল যে শীর্ষ পর্যায়ের সকল নেতা জেলে, কখনো কি এমন হয়েছিল যে বলা হয়েছিল বিরোধী দল, যেমন আমাদের উপাধ্য তাদের সাহেব বলে যে বিএনপি নেতাদের এখন হয় জেলে থাকতে হবে অথবা পালিয়ে থাকতে হবে, এরকম বাস্তবতা কি কখনো হয়েছিল, হয়নি। গত 15 বছরে, গত 15 বছরে একটানা ক্ষমতায় থাকার মাধ্যমে একটা দেশের, আমি আমি একটা কথা লিখে, জনগণ কিন্তু আন্দোলন করে না ভাই, যিনি প্রশ্নটা করেছেন তাকেই বলছি, জনগণ কিন্তু আন্দোলন করে না, সেই আন্দোলনের রাষ্ট্রের কিছু কিছু শক্তি সেখানে ইনভলভ হয়, কেবল জনগণের আন্দোলনে কিন্তু সবসময় সরকারের পতন ঘটে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন এক 90-এর যে ইয়ে হয়েছিল, গণ অভ্যুত্থানটা হয়েছিল 90-এর এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, জনগণ কিন্তু এরশাদের উপর ক্ষিপ্ত ছিল, কিন্তু সেই সময় কিন্তু আপনি এরশাদের পতন ঘটাতে পারতেন না যদি আরবি এরশাদকে সাপোর্ট দিত। এরশাদ কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বহুদিন বলেছে তার সমস্ত খবর নুরুদ্দিন খানের বিরুদ্ধে, তখন নুরুদ্দিন খান ছিল আর্মি চিফ, আর্মি চিফ তাকে, আর্মি তাকে সাপোর্ট দেয় নাই, আর্মি সাপোর্ট দিলে এরশাদকে পতন করতে পারতেন কিনা সন্দেহ আছে। আমি 96-এর কথা বলি, দেখেন 96 সালে আওয়ামী লীগ একটা আন্দোলন করলো, করে বিএনপি কে বাধ্য করলো তত্ত্বাবধায়ক সরকার আনতে,
সে আন্দোলন আওয়ামী লীগ কতটুকু সফল হয়েছে এবং সরকার ইয়াকে বাধ্য করতে পারতো কিনা সেটা নিয়ে কিন্তু আপনি তখন যদি প্রশাসন যদি আওয়ামী লীগের সঙ্গে না আসতে জনতার মঞ্চের হচ্ছে না হতো তাহলে আওয়ামী লীগ আদর্শে আন্দোলনটা সফল হতো কিনা সন্দেহ আছে। 2007 সালের জানুয়ারি 22 তারিখে বিএনপি একটা নির্বাচনের ব্যবস্থা সব করে ফেলেছিল, ইয়াজউদ্দিন আহমেদকে চিফ ই বানায়া তারা কিন্তু নির্বাচন করেই ফেলেছিল। ওরা যদি করতে পারতো তাহলে কিন্তু আপনি 2014 পুনরাবৃত্তি দেখতেন। সেই নির্বাচনটা হতে পারে নাই কেন, পারে না এই কারণে জানুয়ারির 11 তারিখে আর্মি চিফ সহ সবাই এসে ইয়াজউদ্দিনকে বাধ্য করেছিল যে ওই নির্বাচন বন্ধ করতে, এবং তার ফলশ্রুতিতে 111-এর মাধ্যমে 2008-এ নির্বাচনটা হলো। 2007-এ নির্বাচন যদি হয়ে যেত সেক্ষেত্রে ক্ষমতা আসতে পারতো? ইম্পসিবল, পারতো না। কাজে দেখেন আপনি সবসময় কিন্তু জনগণের সঙ্গে প্রত্যেকটা সময়ে কিন্তু জনগণের যে মত ছিল সেই মতের পক্ষে রাষ্ট্রের আরো কোন একটা প্রতিষ্ঠানে সে যুক্ত হয়েছে, হওয়ার ফলেই সেই সাফল্যটা আপনি দেখতে পেরেছেন। 111-এর পরে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ওনাকে বলেন নাই যে 111 আমাদের আন্দোলনের ফসল কেন বলেছিলেন, কারণ তখন ওনারা যে জনমত গড়ে তুলেছিলেন সেই জনমতের পক্ষে কিন্তু 111 ভূমিকা রাখছিল, এটাই নিয়ম। এখন কি হয়েছে, জনমত কিন্তু আছে, জনমত কিন্তু আছে, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান গত 15 বছরে এতটাই দলীয়করণ হয়ে গেছে যে সেখানে এই জনমতের কোনো মূল্য নাই। কাজেই বিএনপি কতটুকু জনমত তৈরি করতে পারলো কি পারলো না সেটা দিয়ে কিন্তু আন্দোলনের সফলতা আপনি বিচার করতে পারবেন না ভাই। এটা বিচার করতে পারতেন যদি সরকার সেন্সিবল হতো, যদি কখনো সরকার মনে করত যে এই জনগণ অথবা জনমত তো আমাকে চায় না তাহলে আমি এদেরকে কেন জোর করে থাকব। যদি সরকারের মধ্যে সেই চেতনা সেই মানবিকতা কাজ করত তাহলে দেখতেন অনেক কিছু হতো। কিন্তু সরকারের ফর্মুলাটা কি, যে তুমি আন্দোলন করো তোমাকে আমি দমন করব। আন্দোলন কিন্তু দমন করার বিষয় না, আন্দোলন যখন হবে তখন আপনাকে দেখতে হবে যে আন্দোলনের দ্বারা যে বক্তব্যটা দিচ্ছে সেই বক্তব্যটা আসলে গ্রহণযোগ্য কিনা, সেই বক্তব্যটা লজিক্যাল কিনা। যদি লজিক্যাল বক্তব্য সেটা আপনি আলোচনা করবেন, কিন্তু আপনি আলোচনা করছেন না, আপনি গায়ের জোরে তাদেরকে দমিয়ে দিচ্ছেন। গায়ের জোরে দমিয়ে দেওয়ার যে প্রবণতা এটাকে আর যাই বলেন আপনি গণতান্ত্রিক বলতে পারবেন না।